हेलो फ्रेंड्स, वेलकम टू द बंगदेव स्पोर्ट्स चैनल। आजकल भिडियोते क्योंकि एक विशेष ट्रांसफार नहीं आलोचना करब, तब तक जरा चैनल नतून एस चैनल के सबसक्राइब करनी तक अनुरोध करो प्लिज प्लिज हमारे चैनल के सबसक्राइब कर देवें और भिडियो की भलो लगले अवश्य लाइक शेयर और कमेंट करबें। सीजने रियल मद्रिद किन्तु रीतिमत निजे दले बेश किछु बदल करछे एवं निजे प्रथम एकादशटाके किन्तु आरो शक्तिशाली करे तुलछे। अलरेडी किन्तु तीन तीनटे साइनिंग करे फेलेछे रियल मद्रिद, तार मध्ये जूट बेलिंगहैमेर बड़ो साइनिंग रयेछे, एछाड़ाओ फ्रान गार्सिया एवं होसेलु साइनिंग रयेछे। एर मध्ये किन्तु रियल मद्रिद निजेदेर फोर्थ साइनिंग अर्थात चतुर्थ साइनिंग एई सीजनेर कमप्लीट करेछे एवं तारा साइन करिएछे टार्किश टप डिविशन लीगेर अन्यतम दल फेनारवासेर टार्किश मेसि बोले परिचित 18 बछर बयसी मिडफिल्डार आर्डा गुलेरके। এবং আর্দা গুলেরের সাথে কিন্তু চুক্তি হয়েছে রিয়েল মাদ্রিদের 2029 অবধি 6 বছরের ডিলে কিন্তু সাইন করেছেন আর্দা গুলের, এবং তাকে নিতে রিয়েল মাদ্রিদের কিন্তু অ্যাডন্স মিলিয়ে প্রায় 30 মিলিয়নের মতো খরচা হচ্ছে এরকম কিন্তু খবর রয়েছে। ফেনারভাসের সাথে আর্দা গুলেরের যে কন্ট্র্যাক্ট ছিল সেখানে যে রিলিজ ক্লস ছিল সেই রিলিজ ক্লসটা কিন্তু ছিল 15 মিলিয়ন থেকে 19 মিলিয়নের মধ্যে একটা অ্যামাউন্টের, তো সেখানে রিয়েল মাদ্রিদ কিন্তু 17.5 মিলিয়ন ইউরোস খরচা করেছে এরকম খবর রয়েছে। আর্দা গুলেরের রিলিজ ক্লস সহ ইনিশিয়ালি 20 মিলিয়ন, তার সাথে আরও 10 মিলিয়ন অ্যাডন দিয়ে প্রায় 30 মিলিয়ন খরচা করে তারপরে কিন্তু রিয়েল মাদ্রিদ আর্দা গুলেরকে সই করাতে সমর্থ হয়েছে, কারণ ফেনারভাসের সাথে কিন্তু আর্দা গুলেরের 20% সেল অন ক্লস ছিল তার কন্ট্রাক্টে, যার ফলে কিন্তু রিয়েল মাদ্রিদকে এই পরিমাণ অঙ্ক খরচা করতে হয়েছে। আর যে খবরটা উঠে আসছে বিভিন্ন মিডিয়া সূত্রে যে আর্দা গুলের কিন্তু রাজি হয়েছেন রিয়েল মাদ্রিদের প্রস্তাবে, কারণ রিয়েল মাদ্রিদ কিন্তু সম্ভবত তাকে প্রথম টিমে স্থান দেবে, ফার্স্ট টিমে স্পট দেবে, এই কারণেই কিন্তু সম্ভবত আর্দা গুলের শেষ পর্যন্ত রিয়েল মাদ্রিদের যে প্রস্তাব সেখানে সম্মত হয়েছেন। বার্সিলোনা এবং আরও বেশ কিছু ক্লাব, তার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবও ছিল, তারা কিন্তু আর্দা গুলেরকে চেস করছিল, কিন্তু শেষ পর্যন্ত রিয়েল মাদ্রিদ কিন্তু তাকে সই করালো। গত সিজনে টার্কিশ সুপার লিগে 20টি ম্যাচ খেলে 4টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছিলেন আর্দা গুলের। টোটাল সিজনে 35টি ম্যাচ খেলে 6টি গোল এবং 7টি অ্যাসিস্ট ছিল তার। এখন পর্যন্ত নিজের কেরিয়ারে 81টি ম্যাচ খেলেছেন টোটাল, তার মধ্যে 23টি গোল এবং 25টি অ্যাসিস্ট করেছেন তিনি। টার্কি সুপার লিগে এখন পর্যন্ত 32টি ম্যাচ খেলে 7টি গোল এবং 7টি অ্যাসিস্ট রয়েছে তার। এবং এই আর্দা গুলের কিন্তু একাধিক অ্যাটাকিং পজিশনে খেলতে পারেন, রাইট উইং, লেফট উইং, সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার, এমনকি সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবেও কিন্তু তাকে ব্যবহার করা যেতে পারে। এখন খুবই ইন্টারেস্টিং হবে রিয়েল মাদ্রিদ কোচ কার্লো অ্যানসেলোত্তি তাকে কোন পজিশনে ব্যবহার করেন। মূলত কিন্তু আর্দা গুলের অ্যাটাকিং মিডফিল্ডারই খেলোয়াড়, তো সেই জায়গায় কিন্তু তাকে দেখার সম্ভাবনা বেশি রিয়েল মাদ্রিদে। আর অন্যদিকে আর্দা গুলের উত্থান কিন্তু জেঙ্কলের বিল্লিগি আঙ্কারা ইউথ থেকে, সেখান থেকে তিনি ফেনারভাসের ইউথ টিমে আসেন, তারপরে আন্ডার 16 আন্ডার 19 ফেনারভাসের সিনিয়র টিমের হয়েও খেলেছেন তিনি, তারপরে এবার কিন্তু তিনি রিয়েল মাদ্রিদে গেলেন। আর এর মধ্যেই তিনি কিন্তু জাতীয় দলেরও প্রতিনিধিত্ব করে ফেলেছেন, টার্কিশ আন্ডার 17 টিমের হয়ে 10টি ম্যাচ খেলে 4টি গোল করেছেন তিনি, এছাড়া টার্কি সিনিয়র টিমের হয়ে কিন্তু 4টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন এই আর্দা গুলের। আর রিয়েল মাদ্রিদের আর্দা গুলেরকে সই করানোর যে ডিসিশনটা সেটা কিন্তু একটা টেরিফিক ডিসিশন এরকমই বলছেন বিশেষজ্ঞরা। আর্দা গুলের কিন্তু খুবই প্রতিশ্রুতিবান একজন খেলোয়াড়, আগামী দিনে স্টার হওয়ার সব রকম ক্ষমতা রয়েছে তার, এরকমই কিন্তু বিভিন্ন ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এবং যে তাকে কিন্তু টার্কিশ ট্যালেন্ট অফ দ্য সেঞ্চুরি এরকমও অনেকে বলছেন। আর্দা গুলেরের যে টেকনিক, বল কন্ট্রোল, সেগুলো কিন্তু তার কি অ্যাট্রিবিউটস এরকমই কিন্তু বলা হচ্ছে। আর এছাড়া তার থ্রু বল বাড়ানোর ক্ষমতা, তার ক্রস করার ক্ষমতা, এগুলো কিন্তু যথেষ্ট রয়েছে। এবং এই এজে তার যে শুটিং টেকনিক, টার্কির জাতীয় দলের হয়ে তিনি যে গোলটি করেছেন তখন তার যে শুটিং টেকনিক ছিল সেটা কিন্তু সবাইকে মুগ্ধ করেছে। বল লুজ করে ফেলার পর বল উইন করার জন্য যে প্রেসিংটা তিনি করেন সেটাও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। আর আর্দা গুলেরের ক্ষেত্রে যেটা নেগেটিভ পয়েন্ট বলা হচ্ছে সেটা হচ্ছে যে তার স্লিম ফিগার, সেই জন্য কিন্তু ফিজিক্যাল ফুটবলের ক্ষেত্রে তিনি একটু পিছিয়ে রয়েছেন। এবং টার্কিশ সুপার লিগ যেহেতু অনেকটাই ফিজিক্যাল ফুটবল হয় টার্কিশ সুপার লিগে, সেখানে কিন্তু আর্দা গুলের লম্বা সময়ের জন্য খেলতে পারেননি, যদিও সিজনের একদম শেষ দিকে কিন্তু তিনি তার ফিজিক্যাল স্ট্রেংথ অনেকটাই গেইন করেন এবং তারপরে তিনি চেষ্টা করেছিলেন যথেষ্ট।
তবে ফিজিক্যাল ফুটবলের ক্ষেত্রে কিন্তু তার এখনও একটা উইকনেস আছে এরকমই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। আর এছাড়াও তার ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন আছে। পাস করার ক্ষেত্রে ডিসিশন মেকিং হোক বা বল বেশিক্ষণ হোল্ড করা হোক, এই ব্যাপারগুলোর ব্যাপারে কিন্তু আর্দা গুলেরকে আরেকটু নজর দেওয়ার দরকার আছে, এরকমই মতামত কিন্তু ফুটবল বিশেষজ্ঞদের। আর অনেকেই কিন্তু বলছেন যে আর্দা গুলের বার্সিলোনায় যোগ দিলে আরও ভালো হতো, কারণ আর্দা গুলের যে টেকনিক্যাল এবিলিটি সেগুলো বার্সিলোনার প্রোফাইলের সাথে ম্যাচ করে। ওয়ান টাচ প্লে হোক বা অ্যাজিলিটি হোক, সেগুলো কিন্তু বার্সিলোনায় বেশি কাজে লাগে। রিয়েল মাদ্রিদে কিন্তু প্লেমেকারের সেরকম মিডফিল্ডের দরকার নেই। লুকা মডরিচ, টনি ক্রুজ, জুড বেলিংহ্যাম, তুশুয়ামেনি, এছাড়াও ক্যামাভিঙ্গা, একাধিক প্লেয়ার রয়েছেন প্লেমেকার হিসাবে। রিয়েল মাদ্রিদের যেটা দরকার ছিল যে একজন স্পিডি উইঙ্গার, সেটা কিন্তু আর্দা গুলের নন। তো সেক্ষেত্রে আর্দা গুলের কতটা মানিয়ে নিতে পারবেন রিয়েল মাদ্রিদে সেটা নিয়ে কিন্তু অনেকে সন্দেহ রয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, লুকা মদ্রিচ এবং টনি ক্রুজ দুজনেরই বয়স হচ্ছে, তারা ভবিষ্যতে রিয়েল মাদ্রিদ ছাড়লে আর্দা গুলের সেক্ষেত্রে কী ভূমিকা নেবেন তখন সেটা কিন্তু দেখার হবে। তবে এই আর্দা গুলের, যাকে এই মুহূর্তে ট্যালেন্ট অফ দ্য সেঞ্চুরি বলা হচ্ছে, তিনি রিয়েল মাদ্রিদে কতটা ভালো পারফর্ম করতে পারবেন আগামী দিনে সেদিকে আমাদের ডেফিনেটলি নজর থাকবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এখনকার মতো টাটা।